আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখানে রেজাল ভাই আবার ফেরত এসেছেন, আমরা ওনাকে একটু কথা বলার সুযোগ দিই। রেজাল ভাই বলেন ভাই। আচ্ছা, আমি প্রথমেই আমি একটু দুঃখ প্রকাশ করি যে আসলে মোবাইলটা চার্জ একেবারে শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল, আমি বুঝতে পেরেছিলাম। তাছাড়া চার্জে দিয়ে কথা বলতাম, এই জন্য কেটে গিয়েছিল আপনি অনলাইনটা। আমি কি আসলে কোন কথা বলবো? আমি যেটা মানে যে প্রমাণটা দিতে চাচ্ছিলাম, যে পবিত্র হ্যাঁ, কোরআনকে আপনি আপনি বলছিলেন যে আপনি আপনার বেস্ট আর্গুমেন্ট হুম আমাদের সামনে উপস্থাপন করবেন, যেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কাছ থেকে। সেই বেস্ট আর্গুমেন্টটা, বেস্ট যুক্তিটা, বেস্ট প্রমাণটা পাওয়ার জন্য, যেই প্রমাণটা দিয়ে আমরা মোটামুটি নিশ্চিত ভাবে বুঝে যাবো যে আপনিও বুঝে গেছেন, যেটা দিয়ে আমরাও সেটা দিয়ে বুঝে যাবো যে কোরআনটা যে আল্লাহ পাকের লিখিত, আল্লাহ পাক হচ্ছে এমন একজন, এমন একটা সত্তা, যে সত্তা হচ্ছে গিয়ে 27 মানের উপর আরশের উপরে সমাসীন। সেই সত্তাটা এমন একটা কেতাব নাজিল করেছেন যে কেতাবটার নাম কোরআন, এবং কোরআনের এবং এই জিনিসটা যে সত্য, এটার প্রুফটা আপনি দেবেন, বেস্ট আর্গুমেন্টটা দেবেন। আপনার কাছে যদিও লক্ষ লক্ষ ওয়ে আছে এটা প্রুফ করার, কিন্তু আপনি এই লক্ষ লক্ষের ভিতরে শুধুমাত্র একটাই দেবেন, যেটা সবচেয়ে সেরা, যেটা যেটার সামনে নাস্তিক ফাস্তিক কেউ দাঁড়াইতে পারবে না ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, ধন্যবাদ আসিফ ভাই আপনাকে। হ্যাঁ, আমি আমার আর্গুমেন্ট এটা ছিল যে আমি যখন বিজ্ঞান সম্পর্কে জানি, ঠিক আছে, আজকের দুনিয়াতে তো সায়েন্স আমাকে যে ইনফরমেশন দেয় যে এই বিজ্ঞান সম্পর্কে, হ্যাঁ, যে কিভাবে ইউনিভার্সটা সূচনা ভাই হয়েছে, আপনি কি ঠিক আছে। বিজ্ঞান সম্পর্কে জেনে তারপরে তারপরে মানে এটা বুঝতে পেরেছেন যে কোরআনটা আল্লাহর কিতাব, নাকি বিজ্ঞান জানার আগে আপনি নিশ্চিত হয়ে গেছেন যে কোরআনটা আল্লাহর কিতাব? আচ্ছা আসিফ ভাই, আমি বলি, আমার জন্ম বিংশ শতাব্দীতে, ঠিক আছে, 20th century আমার জন্ম, ঠিক আছে। আমি তো কোরআনকে যাচাই করবো আজকের বিভিন্ন বিষয় দিয়ে, তাই না? আমি তো 1400 বছর আগে মানুষ না, আমি তো আজকের বিষয়গুলো দিয়ে আমি কোরআনকে যাচাই করে আমার কাছে প্রমাণ হয়েছে, প্রতিভাত হয়েছে কোরআন আল্লাহর মানে। আমি আমার আচ্ছা, আজকে তাহলে সেন্স থেকে তাহলে বলবো। আপনাকে হ্যাঁ, আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে না, ছোট একটা আগের ছোট প্রশ্ন একটা তো থাকবে উত্তর না, দিন, নতুন প্রশ্ন, নতুন প্রশ্ন করলে তো অন্যদিকে চলে যাবে না বিষয়টা। ছোট একটা উত্তর দেন যে আচ্ছা, পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাশূন্যের যে গ্রহ নক্ষত্র তারা আছে সেগুলো আগে সৃষ্টি? আচ্ছা, অবশ্যই পৃথিবী, পৃথিবী বলতে, পৃথিবী বলতে যদি আপনি আমাদের এই যে বর্তমানে সিচুয়েশন, বর্তমান পৃথিবীর অবস্থায় যে যে পৃথিবীর গ্রহটা, গ্রহ, যে গ্রহটার যে গ্রহ ভিতরে পাহাড় পর্বত আছে, অবশ্যই গাছপালা আছে, অবশ্যই কারণ পরে কোরআনে সৃষ্টি, এবং অবশ্যই হাদিসে পরে সৃষ্টি পরিষ্কার হয়। ভাবে বর্ণনা করা আছে আল্লাহ পাক প্রথমে পৃথিবী, সেখানে গাছপালা, পাহাড় পর্বত, গাছপালা, বিপদাপদ ইত্যাদি ইত্যাদি পশু পাখি সৃষ্টি করেন, এরপরে আকাশের দিকে মনোনিবেশ করেন, তখন আকাশ ছিল ধূম্রপুঞ্জ, এরপরে তিনি নক্ষত্র এবং গ্রহ তারা এগুলা সব সৃষ্টি করেন। তার মানে প্রতিটা নক্ষত্র এবং গ্রহ তারার সৃষ্টি হচ্ছে পৃথিবীতে গাছপালা, পাহাড় পর্বত, বিপদাপদ এবং পশু পাখি সৃষ্টির পরে, নাকি না, আপনি তো এটা দাবি করলেন, এর অ্যানসার আমার আছে না, না? অ্যানসার আমি দিব আমি, আপনাকে আপনি সমস্যা আপনাকে নেই। হ্যাঁ সমস্ত আমি আপনাকে এই মুহূর্তে অনেকগুলা তাফসির দেখাবো এবং না, দরকার অনেকগুলা নেই, হাদিস আসিফ ভাই দেখাবো, প্লিজ সহি প্লিজ হাদিস প্লিজ, দেখাবো, দেখেন প্লিজ দেখেন দেখেন, আপনি আপনি একটু। একটা যৌক্তিক মানুষ, আপনি একটা যৌক্তিক না না মানুষ, না, দেখেন আপনি প্রথমে আপনি কোশ্চেন করেছেন, প্রথমে কোশ্চেন করেছেন, আপনি আমি আপনি আউট আপনি অফ আপনার আপনি টপিক, আপনার আপনি আপনার বেস্ট আর্গুমেন্টটা আউট দিতে অফ পারবেন, আপনাকে টপিক, আমি সময় দিব ভাই, আপনাকে বেস্ট আর্গুমেন্টটা আপনি দিতে সময় ততক্ষণ দিব। কথা বলবেন না, আপনি দেখেন এটা কিন্তু লজিক্যাল অ্যাটিচিউড বেস্ট হচ্ছে না আসিফ ভাই, ঠিক বেস্ট আছে। আপনি আর্গুমেন্টটা যুক্তি দেওয়ার জন্য যুক্তি সময় দিব, যেহেতু আপনি আপনি বিজ্ঞানকে যুক্তি প্র্যাকটিস এনেছেন, করেন, যেহেতু আপনি বিজ্ঞান দিয়ে প্রুফ করবেন যে কোরআনটা সত্য, তাই আমি 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 আপনাকে। কি আমি আমার না আমি বেস্ট দিয়েই নি, আমি কি না বলবো না, বুঝতে আপনি পারছেন না, কিন্তু আমি বিজ্ঞানকে শেষ করি এনেছেন, যদি আপনি বিজ্ঞানকে আনেন, আপনি এখন অন্য কোনো ওয়ে করেন, শুনুন বিজ্ঞানকে শুনুন কোন শুনুন 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 পার্সপেক্টিভে শুনুন আনছি, শুনুন শুনুন, বিজ্ঞানকে, আপনি যদি বিজ্ঞানকে অন্য কোন কোনো ওয়ে পার্সপেক্টিভে ব্যবহার আনছি, করেন, আপনি আপনি বুঝতে যদি হবে, আমি শেষ অন্য না কোনো বলা ওয়ে বুঝবেন না, ব্যবহার করেন, তাহলে আমি আপনি তো সেই ওয়ে, মাইন্ড জান না, তাই না? আপনি যদি অন্য কোনো ওয়ে ব্যবহার করেন, তাহলে আমি সেই ওয়েতে আপনাকে প্রশ্ন করব। আপনি যদি আমি শেষ, বিজ্ঞানকে এই জন্যই, এনেছেন, এই জন্য আপনি যদি আসিফ ভাই বিজ্ঞানকে না যৌক্তিক আনতেন, তাহলে আমি যৌক্তিক আর না, এই প্রশ্নটা করতাম না। আমি আপনি যদি দেখেন আমি বিজ্ঞানকে আসিফ না ভাই ওকে, আনতেন, প্লিজ আমি প্রশ্নটা করতাম না। আসিফ ভাই, যেহেতু আসিফ আপনি ভাই, বিজ্ঞানকে আমি জেনেছেন, আমি সেহেতু আপনার আসিফ কি ভাই আমার সিম্পল কোশ্চেন যে আসিফ ভাই দেখেন, আসিফ ভাই পৃথিবী দেখেন, নামক এটা আমি গ্রহটা, সেই গ্রহের, গ্রহের ভিতরে যে গাছপালা, পাহাড় পর্বত এবং পশু পাখি আছে, এই পশু পাখি সৃষ্টির পরে কি পৃথিবীর বাইরে যে মহাশূন্য আছে, সেই মহাশূন্যের যে অনেকগুলা নক্ষত্র আছে, অনেকগুলা গ্রহ আছে, ধূমকেতু আছে, অনেক অনেক কিছু আছে, ব্ল্যাক হোল আছে, এই সমস্ত কিছু তো কোরআন এবং হাদিস, সহি হাদিস অনুসারে সৃষ্টি হয়েছে পশু পাখি গাছপালা, পৃথিবী নামক গ্রহটা সৃষ্টির পরে, তাতে নদী নালা, সমুদ্র, পাহাড় পর্বত, পশু পাখি, গাছপালা, বিপদ আপদ, এর পরে হচ্ছে গিয়ে সৃষ্টি হয়েছে সেগুলা। এই বিষয়ে তো আচ্ছা ক্লিয়ার, এই বিষয়ে না না, ভাই, ক্লিয়ার না, ক্লিয়ার হয়নি, এই বিষয়ে, এই ক্লিয়ার বিষয়ে হয়নি না, ক্লিয়ার না মুহাদ্দিসদের ভিতরে, এই বিষয়ে না না, মুহাদ্দিসদের আমি ভিতরে বলি, আমি বলি, এবং ইসলামিক আলেমদের ভিতরে কোনো দ্বিমত নাই, আমি আপনাকে নিশ্চিত ভাবে প্রমাণ করে দিতে পারবো। ইবনে আব্বাসের তাফসির থেকে, আসিফ ভাই ইবনে আমার কথা কাসিরের শুনতে তাফসির পাচ্ছেন, থেকে, আসিফ ভাই দারুল আমার কথা তাফসির শুনতে থেকে, পাচ্ছেন, মাজারির আপনি তাফসির আমার কথা থেকে, শুনতে পাচ্ছেন, কোরআনের আসিফ ভাই আয়াত আমার কথা থেকে, শুনতে পাচ্ছেন, কোরআনের আয়াত থেকে এবং আসিফ ভাই সহিহ হাদিস থেকে, আমি আপনাকে নিশ্চিত ভাবে প্রমাণ করে দিব যে কোরআন এবং হাদিস অনুসারে আসিফ পৃথিবী ভাই নামক গ্রহটা, এরপরে পৃথিবী নামক গ্রহটা সমুদ্র, নদী নালা, পাহাড় পর্বত, বিপদাপদ, পশু পাখি, গাছপালা সৃষ্টির পরে আল্লাহ পাক আকাশের দিকে মনোনিবেশ করলেন, সে তখন আকাশ ছিল ধূম্রপুঞ্জ, তখন তিনি গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি করেন, এটা নিশ্চিত ভাবে কোরআন থেকে, কোরআন হাদিস থেকে আমি প্রমাণ করে দিব। এখন আপনি, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে পৃথিবী আগে, আপনি কি ইসলামের পক্ষে মত দেন নাকি বিজ্ঞানের পক্ষে মত দেন? আমি, যদি আপনি ইসলামের পক্ষে থাকেন আপনাকে বিজ্ঞানের পক্ষে থাকতে হবে, যদি বিজ্ঞানের পক্ষে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে। আমি দুইটা আপনাকে হচ্ছে যে, পরিষ্কার কন্ট্রাডিকশন হ্যাঁ দেখিয়ে দিয়েছি ভাই, আপনাকে আমি পরিষ্কার না, আপনি কন্ট্রাডিকশন দেখিয়ে দিয়েছি, আপনি আপনাকে আমার আমি দাবি আপনাকে করেছেন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাকে আমি সমস্ত এভিডেন্স আচ্ছা দেখিয়ে আসিফ ভাই দিচ্ছি, প্লিজ আমার আপনি কথা শোনেন, স্ক্রিনে, আমার আপনি কথা স্ক্রিনে শোনেন, দেখতে পাবেন, আপনারা যারা আচ্ছা আমার দর্শক কথা আছেন, শোনেন, আপনারা যারা আরে দর্শক আছেন, দর্শকদের আসিফ উদ্দেশ্যে ভাই, আমি আচ্ছা সমস্ত আসিফ ভাই, এভিডেন্স দেখিয়ে সেন দিচ্ছি গুপ্ত ভাই। নামে অনেক, আরো অনেকে যুক্ত হতে চাচ্ছে, দুইজনের জায়গা খালি আছে না, ওদের কি যুক্ত হতে, আচ্ছা আচ্ছা আমি আরো আমি একজন, হ্যাঁ আমি কি আচ্ছা বলি,
আচ্ছা আপনি কি একটু বলি একটু শুনেন, একটু আমি আমি আগে আমি না আগে আপনি আগে আমাকে শুনেন না হ্যাঁ ভাই, আমাকে আমি আগে শুনেন একটু, আপনি আমি আগে আপনি শুধু 10 মিনিট হ্যালো কথা বলবেন, 5 মিনিট কথা বলবেন, এগুলো হচ্ছে যে জাস্ট, এটা হচ্ছে যে কি বলে যে যে এটা হচ্ছে যে আমি এটা আগে তো মানে একটু সময় ছোট করে সময় অপচয় হবে। আমি একটু ছোট করে কোরআনের আয়াতটা একটু পড়ে শোনাই, সূরা নাম্বার আরে 2 আসিফ সূরা ভাই আমার বাকারা কথাটা বোঝে, সূরা না আমার না আমার আচ্ছা কথাটা আমার আমার কথা কি বলছি। শোনা যাচ্ছে? আচ্ছা আমি এখন এভিডেন্স দিচ্ছি, হ্যাঁ আমি এখন এভিডেন্স দিচ্ছি, এভিডেন্স আচ্ছা দিয়ে আপনার আপনাকে শুনে বলবো যাচ্ছে, ভিডিও কথা, অন আছে তাহলে ভিডিওটা বন্ধ করেন। যার কি করে ভিডিও বন্ধ অন করে আছে সেটাই বুঝতে ভিডিও পারছি করছি না। না। আচ্ছা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসিফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি, আপনার কি যার শুনেন ভিডিও না? অন আছে, আচ্ছা ঠিক যার আছে, ভিডিও অন আপনি আছে, যার ভিডিও অন আছে, হ্যাঁ হ্যাঁ অন অনলক আছে করেছেন, ভাই, অনেক অনলক করেছেন ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি আমি একটু বলি ভাই, একটু শুনেন, আমি আপনি যে প্রসঙ্গে যাচ্ছেন আমি বুঝতে পারছি, পুরোটা বুঝতে পারছি, সমস্ত অ্যানসার আমার কাছে আছে, সমস্ত, আপনি কোনো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে, সময় ভাই অ্যানসার, ভাই অ্যানসার কিন্তু আছে তো, আপনার আপনি কাছে এতদিন অপেক্ষা সমস্ত করছেন কেন? প্রশ্ন আছে, সবকিছু আছে, কিন্তু আমরা কিছু পাচ্ছি না কেন? মানে এই ঘন্টা আপনি ঘন্টা সময় দিচ্ছেন আলোচনা না, হচ্ছে, 2 মিনিট সময় দিলেন, 2 মিনিট সময় আপনি দিলেন কথা বলার জন্য, 10-5 সেকেন্ডের মধ্যে আবার আমাকে থামাই দিয়ে আসিফ ভাই বলতে শুরু করেছেন, এটা তো খারাপ দেখেন ব্যাপার, আপনি আপনার যে সময় যতটুকু দিচ্ছেন তো, এই ঘন্টা ঘন্টা আলোচনা হচ্ছে, আপনি অনেক এই যে 2 মিনিট 2 মিনিট করে কিন্তু অনেক সময় পাচ্ছেন কথা বলার কই জন্য। পাচ্ছি, আমাকে তো কথা হ্যাঁ বলতেই দিচ্ছে না, তা ঠিক আপনি আছে, যদি আসিফ ভাই কথা আমাকে বললো যে আপনাকে 2 মিনিট কথা সময় দিলাম, আপনার বেস্ট কথা আর্গুমেন্টটা তো দেন, 5 সেকেন্ড বলার পর উনি আমাকে থামাই দিয়ে উনাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে আমাকে, তাহলে কিভাবে হবে আপনি যদি ভুল আচ্ছা বলেন আমি আমি বলি, আমি কেমনে হবে যে? আমি একটা জিনিস যোগ করতে চাই, আমি 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 কাগজ কলমে বসে আছি, আপনি আমি সবার কাছে একটা প্রস্তাব রাখতে চাই যে উনি 2 মিনিট কথা বলুক, আমি কাগজ কলম দিয়ে পয়েন্ট গুলো লিখে রাখছি, এবং হচ্ছে উনি 2 মিনিট পরে আমরা কথা বলবো, ঠিক আছে, ওকে মানে গ্রেট আসিফের ভাই, থ্যাংক অনুমতি ইউ নিয়ে ভিনিশ, আমি কথা বললাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কেউ সময় দেওয়ার জন্য ভাই, ইন্টারভিউ করেন, আমরা শুনি দেখি কি বলে উনি, জি অনেক যদি ধন্যবাদ ঠিকই দেয় ভাইয়া, আমাদের। তো আমি আবার শুরু থেকে শুরু করতেছি, আমার প্লিজ থামাই দিন, এটা জাস্ট আপনার কাছে রিকোয়েস্ট আমাদের, আমার, হ্যাঁ সেটা হলো কি যে আমি আমার কথা বলি, আমার আমার সবচেয়ে বেস্ট আর্গুমেন্ট আমি আপনাকে দিচ্ছি, হ্যাঁ এটা জাকির নায়েকের বেস্ট আর্গুমেন্ট না, কিংবা আরো জনের আরেক আর্গুমেন্ট থাকতে পারে, ঠিক আছে, এটা আমার বেস্ট আর্গুমেন্ট যে কোরআন যে আল্লাহর বাণী আমি কিভাবে প্রমাণ পেয়েছি, সেটি হলো যে আমি যখন বিজ্ঞান পড়েছি, ঠিক আছে, সেখান থেকে আমি বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছি, আমি জানতে পারছি কোয়ান্টাম মেকানিজম সম্পর্কে, আমি জানতে পারছি মলিকুলার বায়োলজি সম্পর্কে, ঠিক আছে, মলিকুলার বায়োলজি আপনারা দেখেন ক্ষুদ্রাতি ক্ষুদ্রের মতে কি জটিল থেকে জটিল ডিজাইন করা হয়েছে, আমি ডিএনএ স্ট্রাকচারের কথা বলছি, ঠিক আছে, যে সেখানে প্রোগ্রামিং সেট করা হয়েছে, পুরো একটা মানুষ দেহের কোনো প্রোগ্রামিং ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আছে, ঠিক আছে, কত জটিল ব্যাপার সেখানে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক একটা ব্যাপার, ঠিক আছে, অনেক শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে একটা ডিএনএ স্ট্রাকচার দেখা সম্ভব, ঠিক আছে, সাধারণ মাইক্রোস্কোপ দেখা সম্ভব, এমন ক্ষুদ্রের মধ্যে এমন জটিল ডিজাইন, এরপর দেখবেন কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে, ফিজিক্স আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে একটা পরমাণুর মধ্যে কি ধরনের ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে, কত বিস্ময়কর এবং কত জটিল, যেটা আজ বিজ্ঞানীরা গবেষণা করে শেষ করতে পারেনি, সমস্ত বিজ্ঞানীরা আজকে দুনিয়ার সমস্ত বড় বড় বিজ্ঞানী মিলে সবচেয়ে মডার্ন টেকনোলজি ইউজ করে তার সুরাহা শেষ করতে পারেনি তারা, ঠিক আছে, এরপর বিজ্ঞান সম্পর্কে আমাদের বিজ্ঞান আমাদেরকে ধারণা দিচ্ছে যে ভাই রে আপনার আর্গুমেন্টটা দেন ভাই, প্লিজ আর্গুমেন্ট দিচ্ছি, সময় নষ্ট করছেন আর্গুমেন্ট ভাই, আমি 2 মিনিট চেয়েছি, কোয়ান্টাম মেকানিক্সে কি আছে সেটা তো এটা আপনার আর্গুমেন্ট হতে পারে, আসিফ ভাই, 2 মিনিট চেয়েছিলাম, আসিফ ভাই, 2 মিনিট আসিফ ভাই, 2 মিনিট এদের থামাইলে আরো 1 ঘন্টা সেইভাবেই নষ্ট করবে, মানে আমার এই যতটুকু শুনলাম পুরো সময়টা লস হলো, ভাই সে এটা তার এটা দাবি পুরো এইটাই রে ভাই, আর্গুমেন্ট আসিফ ভাই আপনি আজকে এখনো বুঝেন নাই, তার লাইফটা দাবি এইটাই, বলতে গেলে লস হইছে, বলতে গেলে ইগনোরেন্স, লাইফটা বলতে গেলে লস, তার দাবিটা মানে মানে ইগনোরেন্স আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স অ্যানোল বল তো করে গেলে কেমনে হবে ভাই, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বারবার বলতেছে ভাই, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, দুই মানে মিনিট 2 মিনিট ধরে আমি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স কেন ভাই শুনতে সে যাব, 2 মিনিট আমি ধরেই কাস্টমার আপনার 2 মিনিট কেন ধরেই শুনতে আপনাকে যাব, আন্ডারলাইন ফ্রম ইগনোরেন্স শোনাবে এন্ড শুনাই আমি ছাড়বে শেষ আর করি, তার আমি কথাই শুনে আপনি আমাকে বলি, শোনায় এটা ছাড়বেন, শুনি আমরা শুনি, একটা স্টুপিড কথা আপনি আমাকে শোনায় ছাড়বেন, মানে তাহলে এক হাতে কাজ পা করেন আমাকে শোনায় ছাড়বেন, মানে আসিফ মানুষের ভাই, তো মানুষের তো মানে আসিফ ভাই আমার মনে হয় রেজাউলের কিছু বলার নেই, ফালতু সময় নষ্ট মানে করছেন, আমি নিশ্চিত যে আপনার আসলে কিছু বলার নাই, আপনি অনেকক্ষণ তো থানা পাঠাবেন যে অনুপরমাণুর ভিতরে এটা আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, ব্লা 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 অনেকক্ষণ তো না, ব্লা 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 ব্লা, তার মানে আল্লাহ আছে, এইটা কি ভাই, এটা কি পৃথিবী কত বড়, দেখো তোমরা পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহ অনেক বড়, বৃহস্পতি গ্রহ থেকে সূর্য অনেক বড়, সূর্যের থেকে গ্রেট জোক, অনেক বড়, আসিফ ভাই তার মজা মানে লাগছে হচ্ছে আল্লাহ আছে, আপনার সাথে কথা বলে মজা লাগছে, বলেন বলেন, সমস্যা স্টুপিডিটি তো একটা মানে লিমিট থাকে ভাই, স্টুপিডিটি একটা লিমিট থাকে অনেক না, অনেক চমৎকার জোক করতে পারেন আসিফ ভাই, মজা ভাই, আপনি আপনি এখন ধরতে পারলেন রেজাল ভাই, আপনি রেজাল ভাই আপনাকে একটা একটা জিনিস আমি বলতে চাই, যে আপনি যেসব আমরা কি তথ্য ভাই দিচ্ছেন, আমাদের ঠিক আছে, আমাদের সেসব ভাই তথ্য, আপনারা শুনেন, আপনারা সেসব আমাকে তথ্য বলেন তো আমি ভাই কথা বলি না, ঠিক না তো, ভাই আপনারা আপনি তো আমি তো বলি নাই, আমি তো শেষই করি নাই, আপনি ভাই আপনি কিভাবে একটু আর্গুমেন্টটা দেন, কেন বলেন নাই, আপনি তো বললেন যে কোয়ান্টাম বলবিদ্যা নেই, বললেন তো, আচ্ছা বলেন আপনার নাই কেন, আর্গুমেন্টের, 2 মিনিট আমি শেষ করি, আপনি আপনার আর্গুমেন্টের, আসিফ ভাই, আপনার আসিফ ভাই আর্গুমেন্টের একটা সেকেন্ড, পয়েন্ট একটা পয়েন্ট সেকেন্ড, বলেন, আপনি বলেন আর্গুমেন্ট দেওয়া জানে না রে ভাই, সে আমি জানে না প্রেমিস গত আকারে, এক ঘন্টা ধরে সে প্রেমিস দুই দুই আকারে ঘন্টা ধরে আর্গুমেন্ট দিনি দিতে পারে না, রেজাল সে ভাই, আমি প্রেমিস আকারে আর্গুমেন্ট বুঝতেছি দিতে পারে না, একটা সে সে আর্গুমেন্ট তথ্যের কিভাবে উপর উপস্থাপন করতে হয়, রেজাল ভাই ভাই, একটা আর্গুমেন্ট কিভাবে ওকে আসিফ ভাই আমি আপনাকে উপস্থাপন প্রশ্ন করতে করব, হয়, এটা কি আসিফ আপনি ভাই জানেন, আমি আচ্ছা সিরিয়াসলি বলবো প্রশ্ন করুন, 1 ঘন্টা ধরে, আসিফ ভাই আসিফ আমি কি আপনাকে একটা একটা প্রশ্ন করতে পারি, একটা আপনি আমি আপনাকে প্রশ্ন করি, সিরিয়াসলি আমাকে বলেন যে একটা না না আর্গুমেন্ট আমি প্রশ্ন কিভাবে করি, উপস্থাপন করতে হয়, এটা আমি সিরিয়াসলি আপনি আপনাকে জানেন কিনা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি প্রশ্ন করতে পারি আপনাকে, আচ্ছা আমি একটা কথা বলছি, আমি 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 একটা কথা বলছি, আমি আসিফ ভাইকে একটা প্রশ্ন করি, হ্যাঁ আমি আসিফ ভাইকে একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করি, আসিফ ভাইকে প্রশ্ন করতে পারি, না ভাই আপনার দুই না মিনিট আপনাকে দুই মিনিট আমি আপনাকে একটা প্রশ্ন আপনার করতে পারি, ইগনোরেন্স ফ্রম গত 1 ঘন্টা ধরে আর্গুমেন্ট ফ্রম রেজাল্টের ইগনোরেন্স, 2 মিনিট শেষ হয়নি, কন্টিনিউয়াসলি করে আসিফ ভাই যাচ্ছেন আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, আসিফ ভাই কন্টিনিউয়াসলি আপনাকে করে আমি যাচ্ছেন, আসিফ ভাই মানে আপনি আপনাকে একটা অনবরত প্রশ্ন করতে সময় পারি, পেয়ে যাচ্ছেন,
এবং আপনি সময়টা নষ্ট করতেছেন এই অণু পরমাণুর ভিতরে কি আছে এটা এত তুচ্ছ কোয়ান্টাম ফিজিক্সের ভিতরে এমন জিনিস আছে এটা এমন তুচ্ছ এমন ক্ষুদ্র ভাই এটা তো আপনার আর্গুমেন্ট না আর্গুমেন্টে আসেন আপনার আর্গুমেন্টটা মেক করেন পয়েন্ট মেক করেন আচ্ছা আমাকে সময় দিবেন তাহলে দিচ্ছি দিবেন না না সময় দিবেন না ভাই যদি আপনি অনবরত আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করে যান তাহলে আমার তো এত সময় নাই ভাই আপনার এই আচ্ছা তাহলে আমাকে প্রশ্ন আমাকে সময় দিন না আপনি আমাকে সময় দিন না আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি আপনার পয়েন্টটা মেক করেন আপনি যদি আপনার পয়েন্টটা মেক করার জন্য সময় দিন তো সময় দিলে তো করব তুমি কেমনে চেয়েছি আপনার আপনার পাশে কাজ কি মাসে টেস্ট কি অসাধারণ হয়েছে এটা জানার আগ্রহ আমার নাই ভাই ভাই আমি বলি ভাই আপনার পাশে কাজ কি মাসে টেস্ট অসাধারণ হয়ে থাকলে তাতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয় না আমি ভূমিকা তৈরি করবো হচ্ছে ধরেন মনে করেন যে এক মিনিট পঞ্চাশ বলেন আপনি বলে আগাচ্ছেন আরে ভাই আপনি বলে আগাচ্ছেন একটা সেকেন্ড আমি আপনাকে হেল্প করার জন্য আমি আপনাকে হেল্প করতে চেষ্টা করতেছি আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি আই ওয়ান্ট ইওর সাইড এটা ভাই আই ওয়ান্ট ইওর সাইড দুইটা মিনিট সময় দিতে পারেন আপনাকে এমন এটা ভাই আমি আপনাকে হেল্প করার জন্য বলতেছি আপনি বলেন যে ঘুমটা আসলে আমাদের সময় দিন আমার কথা শুনবো এটা আপনি মিথ্যা বলেন আপনি মনে সময় দিন পারছেন রেজা ভাই আপনি একজন আপনার সে সক্ষমতা নেই যে আপনি কোনো মুমিনকে যে যুক্তি কথা বলতে পারে দেখো দুই তারিখ দুই মিনিট শোনা মতো যোগ্য ভাই আপনি একজন মিথ্যাবাদী আপনাকে আমি অসংখ্য বার আপনি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী আর আপনি এই তো রেজা লেগে করে চলে যাবে এখন এখন আর আপনি সুন্দর করে না বলছেন অনেক মুমিনের মনে গেঁথে আছে তো আই থিঙ্ক এটা একটা ভালো ইয়া হবে যে উনি ওনার প্রযুক্তি গুলা বলুক বা যেভাবে বলার বলুক ওটা থেকে হয়তো অনেকে অনেক কিছু শিখতে পারবে যাতে নাইলে সে দুই মিনিট করে ভাই দুই ঘন্টা সময় দিছে আর ভাই মদন ভাই মদন ভাই ওনাকে আমি আগেও অনেকবার সুযোগ দিয়েছি কথা বলার উনি অনবরত একই কথা সুযোগ দেননি কখনো সুযোগ দেননি আপনার সাথে দেখা যাওয়ার কথা বলছেন ভাই আপনার কণ্ঠ আমার মনে আছে আপনার কণ্ঠ আমার মনে আছে আপনাকে আমি অসংখ্য বার ভাই দুই বছর এক বছর আগে পুরনো কথা কেন জানেন আপনি কি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন অসংখ্য বার আপনি আপনি এই কথা বলতে থাকেন যে মদন ভাই দেখেন মদন ভাই পুরনো কথা লেখা থাকে আপনি এমনও বলেছেন আমার লাইভে এসে এমনও বলেছেন যে কোরআনে যদি লেখা থাকতো যে মা বোনের সাথে সেক্স করা হালাল তাহলে আপনি সেটাই করতেন আপনি এমনও বলে এখানে আমি তো দেখলাম শুধু মদন ভাই একমাত্র যুক্তি প্র্যাকটিস করে আপনারা কেউ যুক্তি প্র্যাকটিস করে না দাবি করে যুক্তি প্র্যাকটিস এটা হচ্ছে আপনার আরেকটা টেকনিক যে আপনি মদন ভাই দেখলাম যে উনি যুক্তি প্র্যাকটিস করলো হ্যাঁ মদন ভাই ঠিক করছে আসিফ ভাই আমি মদন ভাইয়ের পক্ষে আমি যুক্তি প্র্যাকটিস করি আসিফ ভাই আসিফ ভাই হ্যালো মানুষের জন্য একটু মদন ভাই এরপরে যে আলোচনা গুলো হয় বা এর আগে যে আলোচনা গুলো হয় উনি কিছু কখনো শোনেন না এই জিনিসগুলা হ্যাঁ তাহলে যে বিষয়টা হয় উনি আসলে কিছু জানতেন না উনি কখনো কিছু জানতে চান উনি সেটা করা যাবে না সেটা করা যাবে না রেজাউল ভাইকে কথাটা বলতে হবে আচ্ছা রেজাউল ভাইকে সেই কথা দিতে হবে আপনি প্রমিস করেন যে আপনি হুট করে কেটে চলে যাবেন না এবং আমরা যখন কথা বলবো তখন আপনি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর্গুমেন্টের বিপরীতে যে আর্গুমেন্টগুলো আছে সেগুলোও আপনি সেগুলো যদি ভ্যালিড হয় সেগুলো অ্যাকসেপ্ট করবেন তাহলে ভাই আমরা দুই মিনিট চুপ করে আপনার কথা শুনবো এটা এটা থেকে আপনি রাজি আছেন ওকে তাহলে এখানে আমার শর্ত আছে আবার কি শর্ত ভাই আপনি আপনি মিনিট সময় দিয়েছেন আমি আপনাকে আপনি আমরা সবাই আপনাকে দুই মিনিট সময় দিচ্ছি আপনার পয়েন্ট সময় তো দিচ্ছি এবং এরপরে সেই আপনার আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি একনলেজ করবেন হ্যাঁ একনলেজ মানে হচ্ছে আপনি আপনি আমাদের পয়েন্টগুলো শুনবেন এবং যদি প্রাসঙ্গিক হয় তাহলে আপনি সেগুলো নিয়েও কথা বলবেন সেগুলো নিয়ে সেগুলো কেন আমাদের কথাগুলো কেন ভুল সেগুলো আমাদের ভুল ভাঙিয়ে দেবেন অথবা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি আপনার ভুল স্বীকার করে নেবেন এইটুকু যদি আপনার সাহস সাহস থাকে তাহলে আমরা শুধু আসিফ ভাই বলুন শুধু আসিফ ভাই আমি ওনার পক্ষে থেকে কথা বলি তখন সেটা আমার সত্য আছে আমি আপনাদের কথা আসলে আমি শেষ করি আমি আপনাদের কথা সারা রাত ধরে শুনবো কোনো সমস্যা নাই ঠিক আছে সারা রাত আমি দুই মিনিট কথা বলবো আপনার দশ মিনিট কথা বলবেন প্রতি দশ মিনিট পর আমাকে দুই মিনিট করে দিতে হবে ঠিক আছে আমার সাথে আপনার ধৈর্য সত্যি আছে ঠিক আছে কিন্তু এখানে আমার সত্য আছে আমি দুই মিনিট কথা বলবো ঠিক আছে এই কথার মধ্যে আপনারা কোনো একজন ব্যক্তি টু শব্দ করতে পারবেন না এই যদি আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার সব আপনার কথা আমি রাজি বলছি আমি দুই মিনিট বলবো 10 মিনিট বলবে 10 মিনিট 2 মিনিট 10 মিনিট 3 মিনিট এইভাবে কথা চলবে রাজি আছে
আমার কথা শর্ত হচ্ছে আমার কথার মধ্যে কোনো একজন ব্যক্তি টু শব্দ করতে পারবেন না। আচ্ছা আপনাকে 2 মিনিট সময় দেওয়া হচ্ছে, এর মাঝে আর কেউ আপনাকে রাজি করতে পারবে না। আমি রাজি আছি, আপনাকে 2 মিনিট সময় দিয়েছি, রাজি আছি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা শুরু হওয়ার আগে ভাই, শুরু হওয়ার আগে একটা ডাউট 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 ক্লিয়ার করার জন্য কিছু বলে দিই ভাই। আসি ভাই, একটা জিনিস আপনাকে আজকে একটু সহ্য করে নিতে হবে, বিকজ এই লেদার ভাই কখনো আপনাকে যুক্তি রাখার যুক্তি দিতে পারবে না, প্রেমিসের সাথে যুক্তি দিতে পারবে না। ওনার উনি যে স্ক্রিপ্ট করবেন সেই স্ক্রিপ্টে এসে থাকতে হবে। আর একটু ওনাকে তার কাছ থেকে যেন ইকো আসতে একটু বন্ধ করেন ভাই, মাইকটা অফ করেন। লেদার ভাই মাইকটা অফ করেন আপনার। আপনি প্রুফ করবেন যে কোরআন কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, এই জিনিসটা আল্লাহ হচ্ছে আরশের উপরে সমাসীন এমন একটা সত্তা যে মহাবিশ্ব সৃষ্টি করেছে, তার কিতাব তার লিখিত কিতাব হচ্ছে কোরআন। প্রশ্নটা ছিল না, প্রশ্নটা ছিল না, প্রশ্ন ছিল যে আপনার সবচেয়ে বেস্ট আর্গুমেন্ট কি যে কোরআন আল্লাহর বাণী, সেই আর্গুমেন্টটা দিবেন। এই যে এই বিষয়ের এই যে এটার প্রুফ হিসেবে আপনি আপনার হাজার হাজার আর্গুমেন্টের ভিতর থেকে আপনি আপনার বেস্ট আর্গুমেন্টটা দিবেন, বেস্ট আর্গুমেন্টটা দিয়ে আপনি মানে সবাইকে ইয়া করে দিবেন। আপনার টাইম স্টার্ট হচ্ছে এখন থেকে। আমি তার আগে 5 মিনিট বলে নেই, 5 মিনিট কথা বলে নেই। আচ্ছা বলেন, কথা হচ্ছে যে এই যে এখানে নেই, কিন্তু অনেকে আমাকে বলছে উনি সব সময় ইলজিক্যাল কথা বলবেন, আমি আর্গুমেন্ট ফ্রম আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স দিয়ে দেন কই কইছে বলেন। আমি পার্সোনালি এই সমস্ত মানে পার্সোনাল অ্যাটাক সহ্য করার মতো যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু দেখুন না কথা ঠিক আছে। আমি বলি আপনার টাইম স্টার্ট হচ্ছে এখন থেকে, শুরু করেন ভাই। ওকে ঠিক আছে, আমার পয়েন্ট হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে যদি আপনি হচ্ছে সরি আমার কথা, আমি যখন বিজ্ঞান সম্পর্কে জানলাম ঠিক আছে, বিজ্ঞান আমাকে যে মলিকুলার বায়োলজি সম্পর্কে যে ধারণা দিচ্ছে কিংবা কোয়ান্টাম ফিজিক্স এর যে জটিলতর বিষয়গুলো সম্পর্কে আমাকে যে বলতেছে কিংবা বিজ্ঞান সম্পর্কে যে আমাকে ধারণা দিচ্ছে, আর এই যে ভীষণ আমাদের চিন্তার অতীত যে ব্যাপকতা নিয়ে যে বিস্তৃতি নিয়ে যে ইউনিভার্স বিরাজ করতেছে এই সম্পর্কে যে ধারণা দিচ্ছে ঠিক আছে, আমি আমার চিন্তাকে অসার করে দিয়েছি। বিলিভ মি, আমি যখন প্রথম জানতে পারি যে আমাদের ইউনিভার্স এত বিশাল ঠিক আছে, আমার চিন্তাকে অসার করে দিয়েছে ব্যাপারটা। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে আসলে সৃষ্টিকর্তা কি সত্যি আছে, কারণ ওটা অন্য আর্গুমেন্ট, সৃষ্টিকর্তার লজিক্যাল যে তার যে এক্সিস্টেন্স আছে লজিক্যাল কনক্লুশন আমি কিভাবে বলছি সেটা অন্য আর্গুমেন্ট, কিন্তু আমার আমি ওটা 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 শেষ হওয়ার পরে আমি আপনার মাইকটা ঠিক করে দেন ভাই। আচ্ছা কথা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে এরপর আমি চিন্তা করলাম যে তাহলে এই যে সৃষ্টিকর্তা থেকে থাকে, তাহলে আর ইউনিভার্স তাহলে তিনি সৃষ্টি করেছেন, তাহলে সেই সৃষ্টিকর্তা কেমন হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, হ্যাঁ পরিচয় কি হবে। তো এটা এটা জানতে গিয়ে তো হচ্ছে যে আমি তখন হচ্ছে যে বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে শুরু করলাম, বিশেষ করে ধর্ম যে চর্চা করে ধার্মিকরা যে ধর্মগুলো চর্চা করে, যেমন হিন্দু ধর্মের যে ধর্ম চর্চা করে স্রষ্টা বলতে তারা যে রামকে কৃষ্ণকে বলেছে কিংবা হিন্দু ধর্মে যে জিসাসকে বলতেছে, এদের মধ্যে অনেক ডিসক্রেপেন্সি আমি পাইলাম ঠিক আছে। এদের সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতাই রাখে না, মানে এদের মধ্যে অসংখ্য হচ্ছে যে এমন অযোগ্যতা আছে যে তারা কখনোই হচ্ছে ইনভার্সকে সৃষ্টিকর্তা করে না, এরকম অন্য কোনো সম্পর্ক নেই ঠিক আছে, বিজ্ঞানের মতো অন্য কোনো সম্পর্ক নেই। তাহলে সৃষ্টিকর্তার মানে তাহলে হচ্ছে যে প্রকৃত সৃষ্টিকর্তা ধারণা এখানে তাই পাইনি ঠিক আছে। এবার যখন কোরআন পড়লাম, কোরআন থেকে আমি এমন একজন সৃষ্টিকর্তা ধারণা পেলাম যিনি এই বস্তু জগতের কোনো কিছু না ঠিক আছে, বস্তু জগতের উর্ধ্বে একটা সত্তা যে ধারণা কোরআন দেওয়া হচ্ছে যে এবং তিনি অসীম সত্তা, অসীম ক্ষমতাবান, অসীম জ্ঞানী। আর 10 সেকেন্ড আছে ভাই। না আমার মাঝখানে আমাকে আটকে দেওয়া হচ্ছে ঠিক আছে, আমাকে শোনাই ওটা ওটা নিয়ে আমার আধা মিনিট চলে গেছে, সেটা সেটা যুক্ত করেই বলছি ভাই। আর 10 সেকেন্ড আছে, না 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 আমি আমি এটা শেষ করি, আমার কাছে পয়েন্ট শেষ করতে আমার মাঝখানে আটকে দিলাম, 30 সেকেন্ড আছে আমার কথা শেষ। হ্যাঁ, তো কোরআনের যে সৃষ্টিকর্তা ধারণা আমি পেলাম ঠিক আছে, যে তিনি মানুষ, তিনি মানুষ না, মানুষের মতো কোনো কোন হচ্ছে দুর্বলতা নেই ঠিক আছে, এবং তিনি এই বস্তু জগতের উর্ধ্বের একটা সত্তা, অসীম সত্তা, অসীম জ্ঞানী, অসীম ক্ষমতাবান, যার সাদৃশ্য এই বস্তু জগতে কারো কোনো কিছু নেই ঠিক আছে। তিনি আদিকাল ব্যাপী ছিলেন, অনন্তকাল ব্যাপী থাকবেন। হ্যাঁ, এই যে ধারণা কোরআন থেকে আমি সৃষ্টিকর্তার অস্তিত্বের ধারণা পেলাম, এটা আমাকে স্যাটিসফাই করলো বিলিভ করার জন্য যে অবশ্যই হচ্ছে লজিক্যাল কনক্লুশন পৌঁছানোর জন্য যে অবশ্যই এরকম একটা সত্তা অবশ্যই ইউনিভার্স ক্রিয়েট করতে পারে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা যৌক্তিক। আপনার 3 মিনিট হয়ে গেছে, আপনার 3 মিনিট হয়ে গেছে, আপনাকে আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি। না হ্যাঁ, পবিত্র পবিত্র কোরআনে, পবিত্র কোরআনের যে সৃষ্টিকর্তার ধারণা যেটা যা দেওয়া হয়েছে, এটাই আমি মনে করি সবচেয়ে বড় প্রমাণ যে এটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। আদারওয়াইজ এমন সৃষ্টিকর্তার ধারণা দিয়া হ্যাঁ মানুষের পক্ষে সম্ভব না। মানুষ সৃষ্টিকর্তা কল্পনা করলে 1400 বছর আগে তারা মানুষের মধ্যে কল্পনা করতো, তো মানুষের মধ্যে বিভিন্ন রকমের যে দুর্বলতা আছে ওই দুর্বলতাগুলো সৃষ্টিকর্তার মধ্যে তারা ইনক্লুড করে দিত ঠিক আছে। এটা পবিত্র কোরআনে হয়নি, কারণ এটা